ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল কি আপন কে পরের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। সিরিয়ালে ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে আমাদের জবাকে জবাই করে দিয়েছে তন্দ্রা, আর সেটা নিয়ে চলছে সোশ্যাল নেটওয়ার্কে নানান রকমের ট্রোল। কিন্তু সমস্যা হচ্ছে সিরিয়ালে কি চলছে সেটা আমরা অনেকেই জানি না, তো সেটা জানাবো বলেই আজকে আমি হাজির হয়ে গেছি। তো এই মুহূর্তে সিরিয়ালে আমাদের তন্দ্রা খুবই ভয় পেয়েছে, কারণ তন্দ্রা চারিদিকে দেখছে আমাদের জবা রয়েছে। তন্দ্রার ফোনে অলরেডি একটা ফোন চলে এসেছে এবং তাতে তন্দ্রা সেনগুপ্তকে এটাই বলা হচ্ছে যে আমাকে তন্দ্রা সেনগুপ্ত শ্মশানে নিয়ে গিয়ে বলি দিয়ে খুন করেছে, জবা সেনগুপ্ত কি লড়বে আমার এই কেসটা? তো সমস্যা হচ্ছে আমাদের তন্দ্রা খুবই ভয় পাচ্ছে, কিন্তু কাউকে জানাতে পারছে না, কাউকে বলতে পারছে না। কিন্তু একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে যখন জবার কাজে সকলে বসেছে তখনও বারে বারে জবাই এসে তন্দ্রাকে দেখা দিচ্ছে, আর পরিবারের কেউ নাকি এই জিনিসটা দেখতেও পাচ্ছে না। সেই নিয়ে তন্দ্রার সাথে বেঁধে গেছে সকলেরই এক প্রকার অশান্তি। কিন্তু তন্দ্রা সেখানে বলে ফেলেছিল যে আরে তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না। কিন্তু তারপরেই তন্দ্রার মনে হয়েছে যে এমা আমি এরকম তো করতে পারি না, কারণ আমি তো অসুস্থ। তো যাই হোক, সে এখন ভাবনা চিন্তা করে কিছু কুল কিনারা পাচ্ছে না বলে সে এখন বিশানকে ফোন করে বলেছে তুমি ইমিডিয়েটলি আমার সাথে দেখা করো রাতের বেলায় এই বাড়িতে, বাড়ির ভেতরে, বাড়ির বাগানে কিন্তু নয়, বাগানে গেলেই তো আবার জবা ধাওয়া করতে পারে, তো সেই কারণে সে বাড়ির ভেতরেই দেখা করতে চলেছে। তো বিশানের সাথে অবশেষে দেখা হয়েছে, বিশানকে যখন এই সমস্ত কিছু জানিয়েছে তো বিশানও একটুখানি অবাক হয়ে গেছে, কারণ বিশান বিশ্বাসই করতে পারছে না এরকম কিছু একটা ঘটতে পারে। তো যাই হোক, এরই মধ্যে আমাদের কোয়েল আবার সেখানে হাজির হয়েছে। কোয়েলকে দেখে সকলে চমকে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে বিশান সরে যাবে কি না সেটা এই মুহূর্তে জানি না। তবে জবাই কিন্তু ভয় দেখিয়ে তন্দ্রাকে দিয়ে স্বীকার করাবে, কিন্তু তারপরেই আমরা জানতে পারবো যে আসলে জবা সেনগুপ্ত কি বেঁচে আছে, নাকি সে সত্যি সত্যি মারা গেছে, নাকি এটা কোনো বড় রকমের প্ল্যান ছিল। জবা সেনগুপ্ত তন্দ্রা সেনগুপ্তকে শেষবারের মতো বড় রকমের একটা শাস্তি দেবে বলে। তবে হ্যাঁ, এর সাথে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করছে যে দিদি কে আপন কে পর নিয়ে ট্রোল করবো না, কিন্তু একটা কথা আমাদেরকে একটুখানি উত্তর দাও, সেটা হচ্ছে যে তন্দ্রা সেনগুপ্ত তো ফেস সার্জারি করেছিল, করে তো তার মুখ পাল্টে গেছিল এবং সে পাল্টেই এসেছিল সকলের সামনে সবকিছু ধ্বংস করবে বলে, কিন্তু সে আবারও ধরা পড়ে যায়। তাহলে তার মুখ তো পাল্টে গেছে, সে আবার আগের মুখে কী করে ফিরল? তো ব্যাপার হচ্ছে, দেখো আমি অনেক আগেই তোমাদেরকে এটা বলেছি, আবারও বলছি, তন্দ্রা সেনগুপ্ত টাকার গাছ আছে এবং সেই গাছ থেকে তন্দ্রা সেনগুপ্ত টাকা পারে। আমার খুবই দুর্ভাগ্য যে আমি সেই গাছের চারা আজও অবধি এনে লাগাতে পারিনি, কিন্তু যাই হোক, তন্দ্রা সেনগুপ্তর মানে পার্সোনাল গাছ ওটা, তো তন্দ্রা সেনগুপ্ত সেই গাছ থেকে টাকা পেরেছে, পেরে আবারও ডাক্তারের কাছে গেছে, গিয়ে আবারও তার ফেস সার্জারি করে আবার আগের মতো বানিয়ে ফেলেছে। তাই এটা নিয়ে আর ভয় পেয়ে কোনো লাভ নেই, একদম চাপ নিও না, কারণ তন্দ্রা সেনগুপ্তর অনেক টাকা, তন্দ্রা সেনগুপ্ত মানে রাতের বেলায় সূর্য তুলে দেখিয়ে দিতে পারে, তাই একদম এটা নিয়ে একদম কোনো কথা হবে না। হ্যাঁ, এটা জাস্ট ছেড়েই দাও তন্দ্রা সেনগুপ্তের উপরে, তন্দ্রা সেনগুপ্ত সব কিছু করতে পারে। জবা যদি সবাইকে শাস্তি দিতে পারে তাহলে তন্দ্রা সেনগুপ্ত অনেক শয়তানি করতে পারে, নিজেকে যখন তখন যে কোনো রূপে পাল্টে ফেলতে পারে। এটা নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কিছু নেই, এটা জাস্ট মজার বিষয়, মজা করেই উড়িয়ে দাও। তো যাই হোক, অবশ্যই করে তোমরা দেখতে থাকো সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যায় 7:30টার সময়। সরি, এটা তখন আর 7:30 স্লটে নেই, এটা কিন্তু আবার পিছনে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে 10:30 স্লটে, যাতে করে ওই স্লটে গিয়ে TRPটা কমে যায় আর সিরিয়ালটাকে বন্ধ করে দিতে পারে। তাই অবশ্যই করে তোমরাও দেখতে থাকো সিরিয়াল কে আপন কে পর ঠিক রাত 10:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টেই পাওয়ার জন্য।